हेलो फ्रेंड्स, अस्सलामुअलैकुम। स्वेर रेजार ब्यूटी टिप्से सबाई के आबार स्वागत जानाच्छी। आज के अपन सामने आरेकटी नतून ब्यूटी टिप्स निये हाजिर हुएछी। आज के अपन देखाबो किभावे मात्र 5 टाकार एकटी कफी पैक दिए किभावे घरे बसे आपनि एकटा फेस पैक तैरी करबेन। शरीरेर क्लान्ति दूर करते जेमन आमरा कफी पान करे थाकि, तेमनि কফিতে বিদ্যমান যে ক্যাফেন থাকে তা আমাদের ত্বকে উজ্জ্বল ফর্সা ও দাগমুক্ত করতে আমাদের ঠিক অনেকটাই সাহায্য করে থাকে। কফি আমাদের ত্বকে গ্লো আনতে সাহায্য করে, আমাদের স্কিনকে হেলদি করে, ইয়াঙ্গার ও ইউথফুল করতে সাহায্য করে। এছাড়াও স্কিনে দাগ দূর করতে অনেকটাই সাহায্য করে থাকে। এছাড়া দেখা যায় আমরা অনেক সময় সানের কারণে আমাদের মুখে অনেক ধরনের দাগ পড়ে যায়, সেই দাগটা রিমুভ করতে কিন্তু কফি অনেকটাই সাহায্য করে থাকে। এখন আমি তোমাদের ফেস প্যাক তৈরি করে দেখাবো। আর ফেস প্যাক তৈরি করার আগে যেটা দেখাবো হচ্ছে আমার তিনটি ধাপ। প্রথমটা হচ্ছে ক্লিনজিং। ক্লিনজিংয়ের জন্য আমি কী করবো সেটা আমি তোমাদের দেখাবো। ক্লিনজিংয়ের জন্য দেখো আমি 5 টাকার যে কফি প্যাকটা আছে সেটা এখানে কেটে নিব। এই যে আমি কেটে ঠিক একটা বাটিতে ঢেলে দিচ্ছি। ঢেলে দিলাম। এখন হচ্ছে আমি 1 চামচ কফি নিব। দেখো 1 চামচ কফি নিলাম, আর তার সাথে হচ্ছে 1 চামচ অ্যালোভেরা নিব। আমি 1 চামচ কফি আর 1 চামচ অ্যালোভেরা নিয়েছি। আর অ্যালোভেরাটা হচ্ছে আমি কিছুদিন আগে আমি একটা অ্যালোভেরার ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা আমার চ্যানেলে অবশ্যই তোমরা গিয়ে দেখবে আমি সুন্দরভাবে এটা কীভাবে তৈরি করে সেটা দিয়েছি। যেহেতু আমার তৈরি ছিল তাই আমি সেটা ব্যবহার করেছি। আমি অ্যালোভেরাটা এটা ভালো করে মিক্সড করব। এখন আমি তোমাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আমি এটাকে ভালো করে স্মুথভাবে সুন্দরভাবে আমার স্কিনে লাগাবো। আর তোমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে যখন তোমরা ফেসে যখন যে কোনো জিনিস অ্যাপ্লাই করবে এর আগে ভালো করে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিবে। এভাবে ফেসে লাগিয়ে তোমরা 2 থেকে 3 মিনিট ভালো করে একটা মাসাজ করবে। এতে কি হবে, ফেসের যে ময়লা যেটা থাকবে সেটা সহজেই উঠে যাবে। এরপর হচ্ছে 2-3 মিনিট পর ভালো করে ধুয়ে ফেলবে। আমি আবার হাতটা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। এখন আমি দেখুন অনেকটা একদম স্কিন থেকে ময়লাটা মনে চলে গেছে। দ্বিতীয় ধাপে যে কাজটা করব সেটা হচ্ছে আমার এখন স্কার্ভিং এর জন্য আমি প্যাক তৈরি করব। প্রথম 1 চামচ কফি নিয়ে নিলাম। আর তোমরা তো জানো কফি আমাদের স্কিনের জন্য কতটা দরকারি। আর এখন নিব হচ্ছে 1 চামচ চিনি। চিনি হচ্ছে চিনি কিন্তু আমাদের ত্বকের জন্য অনেকটাই হেল্পফুল, কারণ চিনি আমাদের ত্বক থেকে ময়লা দূর করতে অনেকটা হেল্প করে থাকে। এছাড়া হচ্ছে চিনি হচ্ছে প্রাকৃতিক ব্রিজ বলা হয়ে থাকে। আর দ্বিতীয় এখন আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে গোলাপ জল। 1 চামচ গোলাপ জল এটার সঙ্গে মিশাবো। আর গোলাপ জল হচ্ছে জানোই তো এটা টোনার হিসাবে খুব ভালো কাজ করে থাকে। গোলাপ জল আমাদের ত্বক ফর্সা করতে সাহায্য করে থাকে। এখন আমি তিনটা জিনিসই ভালো করে মিক্স করব। তিনটে উপকরণ সুন্দর করে মিক্সড করে নিয়েছি। এখন তোমাদের আমার স্কিনে অ্যাপ্লাই করে দেখাবো। খুব সুন্দর করে স্কিনে লাগাবে। পুরোটা স্কিনে লাগিয়ে 5 মিনিট ভালো করে স্কিনে মাসাজ করবে। করার পর ভালো করে ধুয়ে নিতে হবে। তৃতীয় ধাপে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখন ফেস প্যাক তৈরি করব। আর ফেস প্যাক তৈরি করার জন্য প্রথমে আমি 1 চামচ কফি নিয়ে নিব। তারপর হচ্ছে 1 চামচ ভেষন নিয়ে নিব। তোমরা তো জানো ভেষন আমাদের ত্বক ফর্সা করতে এছাড়াও হচ্ছে আমাদের স্কিনটাকে ভালো রাখতে অনেকটাই হেল্প করে থাকে। এরপর যেটা ব্যবহার করব সেটা হচ্ছে 1 চামচ কাঁচা দুধ ব্যবহার করব। 1 চামচ কাঁচা দুধ নিয়েছি।
এখন হচ্ছে হলো এক চামচ মধু ব্যবহার করব। আর মধু তো জানোই আমাদের স্কিনের জন্য সবচেয়ে বেশি ভালো এফেক্টিভ, কারণ মধু আমাদের স্কিনটাকে সফট করতে সাহায্য করে, একদম স্কিনে দাগ দূর করতে অনেকটা সাহায্য করে থাকে। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি, এখন এটাকে ভালো করে প্যাকটাকে ভালো করে মিক্সড করব। ভালো করে মিক্সড করে নিয়েছি, এখন তোমাদের অ্যাপ্লাই করে দেখাবো। এই প্যাকটি তোমরা সপ্তাহে একবার ব্যবহার করতে পারো, সুন্দর করে স্কিনে আলতোভাবে আস্তে আস্তে করে লাগাবে। পুরোটা ফেসে সুন্দর করে আলতো করে লাগাবে, এছাড়া তোমরা তোমার গলার নিচে হাতেও সুন্দর করে লাগিয়ে তোমরা লাগাতে পারো। আমি সুন্দর করে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি। ঠিক এভাবে তুমি 20-25 মিনিট রাখবে, দেখা যাবে 20-25 মিনিট রাখার পর দেখা যাবে আস্তে একটু শুকিয়ে যাবে। এরপর তোমরা যে কাজটি করবে সেটা হচ্ছে ভালো করে পানি দিয়ে মুখটাকে ফেসটাকে ধুয়ে ফেলবে। এখন আপনাদের তফাতটা দেখাবো। দেখুন, এই আগে যখন আমরা প্যাকটা ব্যবহার করার আগে হাতটা এরকম ছিল, আর ব্যবহার করার পর দেখুন হাতটা কতটা গ্লো করছে, স্কিনটা অনেকটাই ফর্সা হয়ে গেছে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় প্যাকটি তৈরি করে ব্যবহার করে দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কী উপকারে হলো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো খুব সহজেই পেয়ে যান। আজকের মতো আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।